নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি দুটো গাছ দিয়ে। এই দুটো গাছই বাল্ব থেকে হয়, অর্থাৎ টিউব থেকে হয়, এবং একটি হচ্ছে রজনীগন্ধা এবং আরেকটি হচ্ছে রেইনলিলি। সাধারণ মানুষজন এই সিজনের আগে এই সব গাছের বাল্ব লাগিয়ে থাকে, কিন্তু আমি সাধারণত এই সমস্ত গাছের বাল্ব বারবার তোলা পড়া না করে সারা বছরই টবের মধ্যে রেখে দিই। তাতে কি হয়, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, এরকম আরো নতুন নতুন বাল্বের সংখ্যা বাড়তে থাকে। আমরা তাই পরবর্তী সিজনের জন্য আরো নতুন নতুন গাছ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে রজনীগন্ধা গাছের বাল্ব, এবং এই বাল্বগুলো আপনারা খুব সহজেই নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন, এবং এই বাল্বগুলোর দামও খুব বেশি নয়, 15-10 টাকার মধ্যেই হয়। তো শুধুমাত্র নেওয়ার সময় একটি জিনিস দেখে নেবেন যে এই বাল্বগুলো যেন সতেজ এবং হৃষ্টপুষ্ট হয়, কারণ হৃষ্টপুষ্ট হলে তবেই কিন্তু তার থেকে আমরা ফুলের আশা করতে পারি। এবং এরপরে চলে আসি মাটি। এর জন্য কি ধরনের মাটির প্রয়োজন হয়? তো আমি এখানে খুব সাধারণই মাটি নিয়ে নিয়েছি, অর্থাৎ 50% মাটি, তার সঙ্গে 40% ভার্মিকম্পোস্ট এবং 10% বালি। এই হচ্ছে একদম সহজ মাটি তৈরির উপায় রজনীগন্ধার জন্য। এবং প্রতিস্থাপনের সময় খুব বেশি সার ব্যবহার করতে যাবেন না, অর্থাৎ হাড়গুঁড়ো, শিংকুচি এসব এখন ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এগুলো যেহেতু বাল, তাই এর মধ্যে অলরেডি গাছ তার নিজের জন্য ভবিষ্যতের জন্য খাবার সঞ্চিত করে রাখে। এবং তাছাড়াও আমরা যেহেতু ভার্মিকম্পোস্ট ইউজ করেছি এবং মাটিও তার নিজস্ব অনেক খাদ্য উপাদান নিয়েই গঠিত হয়, তো অত বেশি খাবার দেওয়ার এখন দরকার নেই। তবে এই বাল্বগুলো প্রতিস্থাপনের সময় শুধুমাত্র আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই বাল্বগুলোর যে মুখগুলো দেখছেন, অর্থাৎ যেখান দিয়ে গাছের পাতা বের হবে, সেই অংশগুলো যেন মাটির থেকে একটু উপরের অংশে আমরা রাখি। ব্যাস এইটুকুই শুধু আমাদের খেয়াল রাখতে হবে প্রতিস্থাপনের সময়। এবং তারপরে এই যে আমি দেখুন হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, অর্থাৎ মাটিতে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে, তাতে ফাঙ্গাস বা কোনো রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হয়। এবং এরপরে আমরা এক মগ জলে কিছুটা ফাঙ্গিসাইড গুলে নেব এবং সেটাই ভালো করে এই টবের চারপাশে দিয়ে দেব, যাতে এই বাল্বগুলি ফাঙ্গাস প্রবলেম থেকে অনেক বেশি সুরক্ষিত থাকে। তো এই সহজভাবেই এই গাছের প্রতিস্থাপন আপনারা করতে পারেন। এক মাস চলে যাওয়ার পর দেখুন গাছের দেখা দিয়েছে, অর্থাৎ নতুন নতুন পাতা ছেড়েছে। তো এই সময় অবস্থা থেকে আমরা গাছে খাবার দিতে পারি, অর্থাৎ আমরা বাড়িতে যেটা মিক্সার বানিয়ে রাখি সেটাই 10 দিন কিংবা 15 দিন অন্তর অন্তর 1-1.5 চামচ করে এই গাছের চারপাশে ছড়িয়ে দিতে পারি। এবং দেওয়ার পর মাটিগুলো হালকা খুঁচিয়ে দেবেন, যাতে সেই সারটি এই মাটির সাথে খুব ভালোভাবে মিশতে পারে। আর এই গাছ যেহেতু ফসফেট খুব ভালো পছন্দ করে, সেক্ষেত্রে অবশ্য আমরা যে মিক্সার বানাই তাতে অলরেডি শিংকুচি, হাড়গুঁড়ো এগুলো থাকে, যা থেকে ফসফেটের যোগান পায়। তবুও যদি আমাদের মন না মানে, সেক্ষেত্রে আপনারা সুপার ফসফেট 1-1.5 চামচ
মাসে একবার এই সময় ব্যবহার করতে পারেন। আরও এক মাস চলে যাওয়ার পর দেখুন এখন গাছে স্টিক চলে এসেছে, তো এই সময়ে একটু রোগপোকার আক্রমণ ঘটতে পারে। সেজন্য প্রতি সপ্তাহে একবার করে অন্যান্য ছাদ বাগানে যে সমস্ত গাছে আমরা কীটনাশক প্রয়োগ করি তার সাথে সাথে এই গাছেও প্রয়োগ করে দেব। এবং সেই খাবার বলতে মিক্সারই চলছে, এবং যেহেতু কুড়ি চলে এসছে সেক্ষেত্রে আপনারা এই সময় একবার ব্যালেন্স এনপিকেও ব্যবহার করতে পারেন, তাতে ফুলের গঠন আরও সুন্দর হবে। তবে আমি আরেকটা জিনিস আবারও বলতে চাই, এই রজনীগন্ধা গাছের ক্ষেত্রে কিন্তু খুব বেশি খাবার প্রয়োগ করবেন না। আরও এক মাস চলে যাওয়ার পর দেখুন সেই স্টিক থেকে ফুল ফুটতে ফুটতে উপরের দিকে উঠেছে। এইভাবেই রজনীগন্ধা ফোটে এবং এই ফুল কিন্তু খুব সুগন্ধি হয়। জানেন কি এই গাছের বিজ্ঞানসম্মত নাম কি? এই গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পলিএনথিস টিউবরোসা, এবং এই গাছের আদি নিবাস হচ্ছে মধ্য আমেরিকা। জানেন কি এই গাছ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, এবং শীতকালটা বাদ দিলে বছরের বাকিটা সময় খুব সহজভাবেই এই গাছের চাষ করা যায়। তাই আপনারাও আপনাদের বাড়ির ছাদ বাগান কিংবা ফাঁকা কোনো জায়গায় খুব সহজেই এই গাছের চাষ করতে পারেন। এবং এই গাছের ফুল যেহেতু খুব সুগন্ধি, তাই একবার ফুটলে আপনাদের ছাদ বাগান এই ফুলের গন্ধে একেবারে ভরে যাবে। আর আমি আগেই বলেছি আমি এই গাছের বাল্ব বারবার তোলা পড়া করি না, টবের মধ্যেই রেখে দিই। তাতে ফুলের স্টিকটি শুকিয়ে যাওয়ার পর এই স্টিকটি কেটে দিলে আবার অন্য যে পার্শ্ববর্তী বাল্ব আছে তার থেকে আবার নতুন করে টিকের দেখা দিতে পারে। এবার চলে এসেছি রেন লিলি নিয়ে। এই গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জেপ্রিয়েন্থেস, এবং এই গাছের আদি নিবাস হচ্ছে মধ্য আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপপুঞ্জ আছে সেটিকে বলা যেতে পারে। এবং এই রেন লিলি কিন্তু প্রচুর ধরন কালারের হয়ে থাকে, যেমন ধরুন গোলাপি, হলুদ, সাদা, লাল প্রভৃতি। এবং এই গাছের বাল্বও খুব সহজেই আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন। আমিও গত বছর 5-6টা এই গাছের বাল্ব 10 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, এবং এবছর তার রেজাল্ট দেখুন, সেই 6-7টা বাল্ব যে কত বাল্বে রূপান্তরিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এবং এই গাছেরও মাটি বলতে একদমই সাধারণ মাটি, অর্থাৎ মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট। এবং খাবার বলতে এই গাছেও যেহেতু বাল, তাই খাবার অনেকাংশে সঞ্চিত থাকে, তাই প্রতিস্থাপনের সময় খুব বেশি খাবার ব্যবহার করবেন না। এবং প্রতিস্থাপনের 1-1.5 মাস পর থেকে
ওই আমাদের যে বাড়িতে তৈরি করে রাখা মিক্সার থাকে সেটি 10-15 দিন অন্তর অন্তর 1-1.5 চামচ করে ব্যবহার করব। ব্যাস, এই হচ্ছে এই গাছের খাবার। আর এই গাছের অপর নাম হচ্ছে ঘাসফুল, কারণ এই গাছ মধ্য আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যে দ্বীপপুঞ্জ আছে সেই সমস্ত জায়গায় খুব সহজেই ঘাসের মতো হয়ে থাকে, তাই খুব বেশি পরিচর্যা করারও দরকার পড়ে না। তবে আপনারা যদি এই গাছ একবার আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন, তাহলে এই গাছের অসংখ্য ফুল দিয়ে আপনাদের ছাদ বাগানের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন। আর আমার এই গাছগুলো দেখুন, মোটামুটি 10 ইঞ্চি টপটা এবছরে সম্পূর্ণ ভরে গেছে, অর্থাৎ যে আমি 4-5টা বাঁধ লাগিয়েছিলাম সেগুলো তো সংখ্যা বৃদ্ধি হয়েছে। তাই এবছর ব্লুমিং পিরিয়ড শেষ হওয়ার পর, অর্থাৎ শীতকালের দিকে এই গাছে খুব একটা ফুল হয় না, তো সেই সময় এই বাঁধগুলো আমি তুলে ফেলবো। তুলে ফেলে দুখানা বড় বড় টব, অর্থাৎ 2-10 ইঞ্চি টবে এই বাঁধগুলোকে ভাগ করে দেব, তাতে পরের বছর আরো বেশি করে বাল্বের দেখা পাবো। এবং বাল্বের দেখা পাওয়া মানেই আরো নতুন নতুন গাছ এবং তার সাথে আরো নতুন নতুন ফুল। আর এই রেইন লিলির যে ফুলগুলো, সেগুলো আগেই বলেছি যে প্রচুর ধরনের কালারের হয়ে থাকে এবং সেই রঙগুলো খুব গর্জেস হয়ে থাকে, তাই বিভিন্ন রকমের কীটপতঙ্গ, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি প্রাণীকে আকৃষ্ট করে। তাই আপনাদের বাগানে যদি ফুলের সাথে সাথে অন্যান্য ফল বা সবজি, যেমন ধরুন লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, এই সমস্ত গাছ থাকে, তাহলে অবশ্যই এই লিলি গাছ লাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে, সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আর হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশে আর এক আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।